হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শিক্ষক, আমি বিদ্যালয়ে পড়াই। বলছি তো, আমি শিক্ষক, মাইনে পাই, লকডাউন চলছে। অযাচিত, অনভিপ্রেত, দীর্ঘ অবসর, জানি না আর কতদিন চলবে। আনন্দ হচ্ছে না, উপভোগ করছি না, মনে শঙ্কা, ভয়। পরিবারের সাথে সারাদিন কাটছে, ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু বেশি সময় দিচ্ছি। বেতনের নিশ্চিন্তি এখনও আছে, তবে সব আছের মাঝেও এক সুগভীর বেদনাও আছে। ইদানিং দেখছি রাস্তাঘাটে, দোকানে, বাজারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আমরাই হলাম সবার অকারণ সফট টার্গেট। কেন শৈশব, বাল্যকাল, কৈশোর সঠিকভাবে অতিবাহিত করে শিক্ষক হয়েছি বলে? কেন আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট একটু সুখের বলে? কেন আগেরকার দিনের শিক্ষকদের মতো আমাদের আর্থিক দৈন্যদশা নয় বলে? কেন আমরা তো কারোর সুখ হরণ করিনি, বরং দুঃখ হরণের চেষ্টায় ব্রতী হয়েছি বহুবার? আমরা তো কাউকে শিক্ষক হতে বাধা দিইনি, তাও কেন এ হিংসা দেশ, মান অভিমান? কতিপয় দিন আগে এক দূরসম্পর্কের আত্মীয়, নেতা টাইপের, ফেসবুকীয় বিপ্লবী, তো আমরা এই সময় বেতন পাবো বলে ঘন ঘন মূর্ছা যাচ্ছিলেন। ভাবছিলাম, কেন এটা কি ওর হকের টাকা, জখের ধন? তাহলে এত গাত্রদাহ কেন? অবসাদ না অভিসম্পাত? দিন দুয়েক বাদেই পূর্বতন বিদ্যালয়ের পার্শ্ববর্তী আর এক হিতাকাঙ্ক্ষীর ফেসবুকে বলিষ্ঠ আত্মপ্রকাশ। তারও শিক্ষকদের বেতন হচ্ছে বলে সারা গায়ে ব্যথা। না থাকতে পেরে মলম লাগান মশাই, প্রত্যুত্তরে বলেছিলাম। পরদিনই বাবার জন্য চিড়ে আনতে গিয়ে স্বল্প পরিচিত এক ক্ষুদ্র ব্যবসায়ী ওই একই টিপ্পণী। টিচারদের আর কি, মাস গেলেই অ্যাকাউন্টে স্যালারি ঢুকে যাবে। ভাবলাম মুখ লাগাই, সাহস হলো না। ভাবলাম এটি উঠব না, ওর মুখের ধার অনেক বেশি। অকস্মাৎ মা সারদার বাণী সান্ত্বনা, যে সয় সে রয়। সেদিন দেখলাম এক ভাতৃপ্রতিমের পোস্ট, শিক্ষকদের মাইনের টাকা পুলিশকে দেওয়া হোক, পুলিশটা রাস্তায় নেমে কাজ করছে, রক্ত দিচ্ছে, আর টিচাররা ঘরে বসে বসে মাইনে নিচ্ছে। ভাবলাম ও কি বলছে, কেন বলছে? দেখা হলে তো হেসে কথা বলে, কাজে অকাজে যখন এসেছে ফেরায়নি তো কখনো। ও কি জানে না পুলিশি আর শিক্ষকতা এক নয়? ও কি বোঝে না সরকারি নির্দেশনামা? বোধ হল ভুল ওর নয়, ও হয়তো ভালো শিক্ষকের সংস্পর্শেই জীবনে আসেনি। আবার আজ দেখি এক ভগিনী সমান সমগোত্রীয় বিপ্লবিক পোস্ট, পুলিশেরা জীবন বাজি রেখে লড়ছে আর মাস্টাররা ঘরে বসে আছে। মর্মাহত হলাম, ভাবলাম এও সম্ভব? ওর বাবা তো আমারই পরিচিত এক আদর্শ শিক্ষক, ওর একবারও বাদ সাধল না লিখতে, ভাবল না বাবার কথা। যারা নিরাপদ ছত্র ছায়ায় বেড়ে উঠেছে এতকাল, আসলে ওই যে বললাম সফট টার্গেট, বোধ করি বাম আমলে শেষ পর্যায় থেকেই
এর শুরু। এই আমলে তা আরও পরিপূর্ণ। এর পরেও যে কি হবে ব্রহ্মা জানেন। হয়তো তুই তুই করবে, গালিগালাচও জুটতে পারে। তবে হ্যাঁ, আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। কেননা শিক্ষকের কোনো রং হয় না, আদর্শ সত্য নিষ্ঠাই আমাদের রং, আমাদের গৌরব, আমাদের সৌরভ। এবার আসি মাইনের কথায়। হ্যাঁ, বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা মোটা মাইনের সরকারি চাকুরে, আর তা যদি আমরা পেয়ে থাকি দোষ কোথায়? সরকারি চাকুরে কি শুধু আমরাই? সকলের গাত্রদাহ আমাদেরকে নিয়েই কেন? ও, আমরা নরম মাটি, মানবিক হৃদয় বলে। হ্যাঁ, কথায় কথায় খিস্তির ফুলঝুরি ছোটাতে পারি না বলে, চমকাতে পারলে, ধমকাতে পারলে আলবাত অনেকেই সেলাম পেতাম, নাই বা পেলাম, অসুবিধে কোথায়? এবার আসি এই পরিস্থিতিতে দায়িত্বের কথায়। নিজেরটা উজ্জ রাখলাম। কতিপয় বন্ধু বলি, যারা সবাই আমার মতনই বাড়িতে বসে মাইনে পাওয়া শিক্ষক। নৈহাটির এক নামকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু কুণ্টু, সমাজসেবার কাজে অগ্রণী। স্কুলের শিক্ষকদের সাথে নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সর্বপ্রথম বিদ্যালয়গতভাবে 1,15,000 টাকা দান করেছেন। দুর্গানগরের বিপুলন কাইন, কলকাতার এক সম্ভ্রান্ত কলেজের শিক্ষক, বামপন্থী অকতভয়, এ যাবৎ প্রতিদিনই জনসভায় নিয়োজিত। 31 মার্চ থেকেই চলা শুরু করেছেন। কখনো দুস্থদের 1 হপ্তাহ রেশন, কখনো বা গরিব দুধের শিশুদের মুখে দুধের যোগান, নিরলসভাবে এগিয়ে চলেছেন। ধুবুলিয়ার নন্দ দুলাল ঘটক শিক্ষক ভাই, তার হাতে গড়ে ওঠা স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিনিয়ত গরিব মানুষের অন্ন সংস্থান করে চলেছেন। মসলন্দপুরের গৌতম সাহা, অভিজ্ঞ জনপ্রিয় শিক্ষক বন্ধু, উদ্যোগী এবং উদ্যমী। মসলন্দপুরের মিলনীর পক্ষ থেকে অসহায় মানুষদের সেবায় চাল, আলু, ডাল, সাবান নিয়ে তুলে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। বারাসাতের পরাগ বিশ্বাস শিক্ষক বন্ধু, স্কুল শিক্ষক স্ত্রী ও প্রতিবেশীদের নিয়ে ত্রাণ বন্টনে নেমে পড়েছেন। বালুরঘাটের দিগনা হাই স্কুলের প্রধান শিক্ষক মানস কুমার দেব বেতনের বেশ কিছু অংশ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। চাঁদপাড়ার দেবাশিস রায় শিক্ষক, সমাজসেবী, ইতিমধ্যেই লকডাউনের মধ্যেই টোটো ভাড়া করে সারা চাঁদপাড়াকে সচেতন করেছেন প্রচারের মাধ্যমে। এছাড়া প্রয়াসকে তিনি যথাযথভাবে সাহায্য করেছেন ত্রাণ বিলির জন্য। সবংয়ের স্কুল শিক্ষক দেবব্রত দুয়ারি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একনিষ্ঠ কর্মী, যিনি উদ্যোগে টোটো ভাড়া করে সচেতনতার প্রচার করেছেন অবিরত। দমদম ক্যান্টনমেন্টের প্রচার উজ্জেতা সৃষ্টিশীল শিক্ষক দীপক দেব, ফোনে কথা হচ্ছিল, কি করতে পারি, কিভাবে করতে পারি, কতটা করতে পারি। মঞ্চে ওদের কথা ভেবে খুব কেঁদে উঠেছিল, বলছিলেন, আছে এরকম অজস্র উদাহরণ আছে, কেউ বা শিবজ্ঞানের জীব সেবায় ব্রতী হয়ে অবিচল থেকে নীরবে নিভৃতে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। হ্যাঁ, এরা সকলেই শিক্ষক, সকলেই মোটা অঙ্কের মাইনে পাচ্ছেন স্কুলে না গিয়েও। তাই পরিসরে পূর্বের রেশ ধরে বলি, এ ছুটি আমরা চাইনি, আমরা চাই না, আমরা অনন্য পাই। তাই বাকস্বাধীনতা আছে বলুন, একটু ভেবে বলুন, একটু পড়ে বলুন, এই ছুটি শুধু আমাদের শিক্ষকদের জন্য নয়,
এ ছুটি আমার আপনার সবার নিরাপদ ও সুস্থ জীবনের জন্য সরকারের নির্দেশ দিন। আরো বলি, সরকার নির্দেশ দিন, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি। এই পোস্ট আমি ফেসবুকে পেয়েছিলাম, এক শিক্ষক বন্ধু পোস্ট করেছেন, এবং আমি যদি বা নাম জানি না, ফেসবুক থেকে এটা সংগ্রহ করেছি এবং কথাগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি এই বর্তমান সময়ে শিক্ষকদেরকে যেভাবে একটা সফট কর্নার বানানো হয়েছে, সত্যি আমরা মর্মাহত, আমরা খুবই দুঃখিত। তাই বারে বারে বলতে চাই একটি কথা, আমরা কিন্তু এই ছুটি চাইনি, আমরা কিন্তু এই ছুটি চাই না, আমরা তো অনন্য পাই। তাই বলি, সকল বিদ্বেষ ভুলে আসুন, এই করোনাকে মুক্ত করে আমরা আবার একত্রিত হতে পারি। নমস্কার।